একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবো সেই উদ্দেশ্য 100% সফল হয়নি। আমাদের উদ্দেশ্য ছিল অনেকগুলো, যেটাকে একদম মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে ব্যবহার করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতান্ত্রিক অধিকার অর্জন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল চাকরি সমপরিমাণ বন্টন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সম্পদের পাহাড় সমূহ বৈষম্য কমিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল স্বাধীনভাবে ভোট দিয়ে নেতা নির্বাচন করার অধিকার অর্জন, ইত্যাদি বিভিন্ন ধরনের চাহিদা ছিল মুক্তিযুদ্ধে যাওয়ার আগে। এগুলি ছিল মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু সেই চেতনাগুলি এখনও বাস্তবায়ন হয় নাই।